প্রাইভেট টেটত এবার আরএসএসর সভাত মহামন্ত্র। রাঁচিত তিনদিনীয়া কার্যসূচীরে আরম্ভ আরএসএসর বার্ষিক সম্মিলন। কালি সম্মিলনখনের আনুষ্ঠানিক উদ্বোধন করে আরএসএস প্রধান মোহন ভাগবতে। প্রান্ত প্রচারকর তিনদিনীয়া সম্মিলন আগন্তুক দিনসমূহর রণনীতি প্রস্তুত করব সংগঠনটে। বিজেপি আর আরএসএসর সমীকরণক আলোচনা হব এই বিশেষ সম্মিলন। দেশত বিজেপি বিপর্যয় আর কারণসমূহ আলোচনা করব এই বিশেষ সম্মিলন। আরএসএসর নতুন কিছু নেতাক বিজেপিত সামিল করলে আলোচনা হব উক্ত সম্মিলন। বিজেপির পরবর্তী সভাপতি পদক লো সিদ্ধান্ত গ্রহণ করবেন আরএসএসর শীর্ষ নেতৃত্বই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন আশানুরূপ প্রদর্শন লাভত ব্যর্থ হল ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনের পূর্বেরপরা আরএসএসর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল ভারতীয় জনতা পার্টি। একাংশ বিজেপি নেতার মন্তব্যক লো ক্ষুব্ধ হয়েছিল আরএসএস। খুদ বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডায় দলটির প্রতি আগবাইছিল বিরূপ মন্তব্য। ইতিয়া আর আরএসএসর প্রয়োজন নাই বলে মন্তব্য আগবাইছিল খুদ বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডায়। জে পি নাড্ডার এই মন্তব্যত ক্ষুণ্ণ হয়েছিল আরএসএসর শীর্ষ নেতৃবর্গ। নির্বাচন চলি থাকার মাজতেই বিজেপি সকিয়াইছিল হিন্দুত্ববাদী দলটোয়ে। বিজেপির একাংশ নেতার অহংকার হওয়া বলেও মন্তব্য আগবাইছিল আরএসএসর নেতায়। ইফালে নির্বাচনের ফলাফল ঘোষণার পাছত তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবাইছিল আরএসএসর প্রধান মোহন ভাগবতে। বিরোধী শত্রু দলে আচরণ করা উচিত নহয় বলে মন্তব্য আগবাইছিল মোহন ভাগবতে। আনকি মণিপুর প্রসঙ্গটো প্রথমবারে মুখ খুলিছিল আরএসএসে। মণিপুরে শান্তি ঘূরাই অনার ক্ষেত্রে সরকারের দায়িত্ব থাকা বলেও মন্তব্য আগবাইছিল মোহন ভাগবতে। দুইটা দলের নেতার বিভিন্ন মন্তব্যের জড়িয়ে প্রকাশ পাইছিল দল দুটার মাজত বৃদ্ধি পাওয়া সংঘাতের কথা। এই সম্মিলনত এনে ধরনের সংঘাত আঁতরার ক্ষেত্রে যত্নপর হব আরএসএস। সংঘাত নিরাময়ের জড়িয়ে বিজেপির বিপর্যয় রোধ এই সম্মিলনের অন্যতম মূল বিষয় হিসাবে চিহ্নিত হয়েছে।